খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুরে বিএনপি সমাবেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর কাথুলি সড়কের কাথুলি বাস স্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 1/11 এর সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা হয়েছিল 15টি, বেগম খালেদা জিয়ার নামে হয়েছিল 4টি মামলা। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর ক্ষমতার বলে তার সব মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে আর খালেদা জিয়ার 4টি মামলাকে 36টি বাড়ানো হয়েছে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন নিয়ে এখন নতুন নাটক চলছে। এর আগে নাটক করে 2 কমিশন করেছেন, একটি রাকিব কমিশন আর একটি হুদা কমিশন। রাকিব কমিশন বিনা নির্বাচনে 154 আসন দিয়েছেন আর হুদা কমিশন দিনের ভোট রাতে দিয়েছেন।